নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনার সৌভাগ্য এবং আপনার সমৃদ্ধি তখনই আপনার দোরগোড়া চলে আসবে বা আপনার দরজা নক করবে যখন আপনি একজন সঠিক মানুষ নির্বাচন করবেন। শুধু অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান বলে আমি অ্যাস্ট্রোলজারের কথাই বলবো না, জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো ক্ষেত্রে সঠিক মানুষ নির্বাচন করা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। যখনই দেখবেন সঠিক মানুষ আপনি নির্বাচন করছেন, আপনার অন্তরাত্মা আপনাকে জানান দিচ্ছে হ্যাঁ আমার নির্বাচনটা সঠিক, এবং যে মানুষটাকে আপনি নির্বাচন করছেন সেই মানুষটাকেও কিছু না বললে দেখবেন কিভাবে যেন আপনার মনের কথাগুলো বা আপনার ভাবমূর্তিটাকে সে ভীষণ পরিষ্কারভাবে বুঝতে পারছে। এবার যদি আসি একজন অ্যাস্ট্রোলজারের কথায়, তাহলে অবশ্যই এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান যেখানে পৃথিবীর একমাত্র অনুষ্ঠান আমরা বলে থাকি যেখানে এমন কিছুভাবে আপনার সম্বন্ধে বলা হয়, এমন কিছুভাবে আপনাকে আপনার সম্বন্ধে জানানো হয় যাতে আপনি নিজের সম্বন্ধে জেনে নিজেই শিহরিত হয়ে ওঠেন। ভাবেন, লোকটাকে তো কিছুই বললাম না, কিছুই জানালাম না, তাও লোকটা আমার সম্বন্ধে এতটা জানলো কী করে? এটার মধ্যে কি কোনো রহস্য রয়েছে? এখানের মধ্যে কি কোনো ম্যাজিক রয়েছে? আসলে বিদ্যাটা যদি থাকে তাহলে সেটা এভাবে ম্যাজিকের মতনই কিন্তু আমাদের সামনে জানান দেয়। এই মানুষটার মধ্যে প্রচুর বিদ্যা রয়েছে, প্রচুর রিসার্চ ওয়ার্ক রয়েছে, সে কারণে একটা অন্যরকম, অন্য মাত্রার, অন্য স্বাদের এবং অবশ্যই শিক্ষাগত মানে উচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠান তিনি উপহার দেন। রয়েছেন প্রত্যেক দিনের মতন সব্যসাচী দা, তাকে আজকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রোগ্রাম শুরুর প্রথমেই আমার রীতি মেনে আমার নমস্য গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম। সমস্ত সিনিয়র অ্যাস্ট্রোলজার্স, সিনিয়র ভিউয়ার্স, তাদেরকে আমি আমার প্রণাম জানাই। যারা আমার সমবয়স্ক, যারা আমার থেকে বয়সে ছোট, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আপনাদের থেকেও অনেক ভালোবাসা আশীর্বাদ আমার একান্ত কাম্য। ভক্তি শ্রদ্ধা না থাকলে একজন মানুষ হয়তো আমার মতে ঠিক জায়গায় পৌঁছাতে পারে না। ঈশ্বর, ঈশ্বর আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন এক মায়ার জালে। আমরা ভুলে যাই পর্যায়ক্রমে, অনেকের অনেকের ম্যারেজ লাইফ মানে অর্থাৎ বিয়ে হওয়ার পর আমরা সাধারণত আমাদের মূল পরিবার থেকে বর্তমানে বিচ্ছিন্ন হয়ে যায়, এটাই বর্তমানে ট্রেন্ড। যদি খুব না ভুল বলে থাকি ক্ষমা করবেন আমাকে। যদি যাই হোক, একজন শিশু একটা জঙ্গলে, তো জঙ্গলে রয়েছে, জঙ্গলে হুট করে দাবানল আগুন লেগে গেছে। বাচ্চাটি কোনো কিছু খেয়াল না করে ছুটে এসে তার মায়ের বুকে, মায়ের কোলে লাফিয়ে উঠল। বাঁচার তাগিদ মায়ের কাছে, তাই মাকে ভুললে হবে না, আমার রিকোয়েস্ট। প্রত্যেক দিনের মতন জায়গা হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু খুব বাস্তব কথা সব্যসাচী দা। মানে মনে হতে পারে যে অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান, গ্রহ নক্ষত্র তারা এদের নিয়ে কথা বলার কথা, সেখানে মা কেন, মায়ের সাথে অ্যাস্ট্রোলজির কি সম্পর্ক? ঠিক, অ্যাকচুয়ালি আমি মানে আপনাদেরকে যদি কখনো কোনো দিন দেখাতে পারি তো আমি দেখাবো, আমি খুঁজছিলাম কোনো ফোনটা কোথায় রেখেছি। যাই হোক, গ্রহ নক্ষত্র সে তো আছেই, গ্রহ নক্ষত্র কীভাবে দেখে, কজন দেখে, কী হয়,
এটা একটা বিশাল ব্যাপার, অনেক ভাইটাল। আকাশ স্কাই লাইভ হয়, মানে স্কাই লাইভ যেটা, আকাশ যেভাবে মুভ করছে, যেভাবে গ্রহ নক্ষত্র মুভ করছে, এই স্কাই লাইভ কজন দেখেন? আমার সমস্ত জ্যোতিষ অনুরাগী ব্যক্তি, যারা জ্যোতিষ বন্ধু, যারা জ্যোতিষ চর্চা করেন, তারা অনেক নিরলস প্রচেষ্টায় জ্যোতিষটাকে একটা ভালো জায়গায় মান্যতা দিতে পেরেছেন, তাদেরকে কুর্নিশ জানায়। আপনাদেরকে স্মরণ করে, আপনাদের কাছ থেকে শিখে এই নগণ্য জীব যতটুকু আপনাদের কাছে উপহার দিতে পারে সেটুকু নেহাতি সামান্য, তাই ভুল হয়তো আমার হতেই পারে। আমার করজোড়ে নিবেদন আপনাদের কাছে, যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন, কান ধরে নিচ্ছে। তবে একটা কথা খুব সত্য কথায় আছে, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। সব্যসাচিদা মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসে, আমি এটা ব্যক্তিগতভাবেও দেখেছি, ভীষণ মানে আকাশচুম্বী সম্মান তাদের কিন্তু আপনি করে থাকেন, এবং সে কারণেই বোধ হয় সব্যসাচিদা যে পর্যায়ে গিয়েছেন তার একটা বড় কারণ সেই সম্মান। দেখুন আমরা ভুলে যাই, আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখি যে সন্তান কিভাবে মা বাবাকে অবজ্ঞা করছে, যতই তারা আংটি পড়ুক, যতই তারা প্রকার প্রতিবিধান নিক, আদেও কি গ্রহ নক্ষত্র তাদের সাথে থাকবে? এটা একটা বড় বিষয়। গ্রহ নক্ষত্র থাকা না থাকার থেকেও বড় কথা কি জানিস, সেটা হচ্ছে যে সে কি মানুষ, আমি মানুষ। আর আয়না একটা প্রতিবিম্ব দেখায়, একটা রিফ্লেকশন দেখায়, আমি যেরকম দেখাবো ঠিক সেরকম দেখব, সেটা আজ বা দুদিন পরে। তবে সব্যসাচিদা চলে আসে একদম অন্য একটা কথা, সেটা হচ্ছে আগের দিন তো আমাদের বন্ধুরা শোনার পর প্রচুর বন্ধু রিকোয়েস্ট করছে, জানতে চাইছে যে সব্যসাচিদার সাথে তবে আমাদের অনলাইন কনসালটেন্সি কি শুরু হতে চলেছে। অনলাইন কনসালটেন্সি শুরু হয়েছে আপনাদের জন্য, সত্যি এটা সুখবর, কারণ আমার দীর্ঘদিন আমি কোনো চেম্বার করিনি। তো যারা নতুন যারা পুরনো, প্রত্যেকের জন্য, আগে কেবলমাত্র আমি পুরনোদের জন্যই বলেছিলাম যে আপনারা যোগাযোগ করতে পারেন, এখন যারা নতুন তারাও যোগাযোগ করছেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অনেক ধরনের অনেক রিকোয়েস্ট আসছে, করছি, সময়ের অভাবে হয়তো সবাইকে চটজলদি ডেট দিতে পাচ্ছি না, সম্ভব না, কারণ আমি আগের দিন খুলেছি মানেই সঙ্গে সঙ্গে একটা ভিড়ের হিড়িক, সেটা তো খুব থাকা স্বাভাবিক, একদম একদম ভীষণ স্বাভাবিক। তাই অনলাইন কনসালটেন্সি খুলে গেছে, যারা নতুন তারাও দেখাতে পারবেন, যারা পুরনো তারাও দেখাতে পারবেন। বুকিং নাম্বারস আপনাদের স্ক্রিনে রয়েছে, নাম্বারগুলোতে ফোন করলে ওরা আপনাদেরকে গাইড করবে অতি অবশ্যই। ইটস এটাকে পেইড করতে হয়, পেইড সার্ভিস, অবশ্যই অবশ্যই, যারা নতুন যারা পুরনো প্রত্যেকের জন্য 1800 ইজ মাই ভিজিট এন্ড ইটস ফিক্সড। আই গিভ ইউ মাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দে উইল গিভ ইউ, ওরা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, অ্যাকাউন্টের নাম অতি অবশ্যই প্রফেসর শ্রী সব্যসাচী ব্যানার্জি হতে হবে, যে ব্যাংকের অ্যাকাউন্টই দিক তাতে অ্যাকাউন্ট মানে টাকা ক্রেডিট হলে ওরা আপনাকে একটা সময় দিয়ে দেবে, সেই সময় নিশ্চয়ই দেখা হবে। একদম। তবে হোয়াইট বক্সে যে নাম্বারটা যাচ্ছে, যে বুকিং বলে যে দুটি নাম্বার যাচ্ছে, বা শ্রী সব্যসাচী বলে যে নাম্বারটি যাচ্ছে, যে কোনো একটি নাম্বার আপনি অবশ্যই মোবাইল থেকে সেভ করুন, ফোন করুন এবং অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু যোগাযোগ করুন। কারণ দীর্ঘ প্রায় 8 মাস অতিক্রান্ত আমরা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম, শুধুমাত্র পুরনো ক্লায়েন্ট এবং তাদের মধ্যে যাদের খুব জটিল সমস্যা তাদের সাথে অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ রেখেছিলেন দাদা, কিন্তু বর্তমানে সকলের জন্য দরজা খোলা, সেটা কলকাতা হোক, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্ত হোক বা ভারতবর্ষের বাইরেই আপনি থাকুন না কেন, প্রত্যেকের জন্য কিন্তু এই দরজা কিন্তু খুলে দেওয়া হলো, অর্থাৎ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন কনসালটেন্সিতে। তবে কারা যোগাযোগ করবে, মানে আমি বোঝাতে চাইছি কাদের এই মুহূর্তে যোগাযোগ করা উচিত, কি ধরনের সমস্যা থাকলে মনে হয় যে হ্যাঁ আমাকে সিরিয়াসলি যোগাযোগ করতে হবে? খুব সত্যি কথা বলবো, জাস্ট একটা ওয়ার্ডে বলছি, যাদের প্রয়োজন
প্রয়োজন অনেক কিছু হতে পারে, আপনার আপনার কেরিয়ার হতে পারে, আপনার এডুকেশন হতে পারে, আপনার ম্যারেজ অ্যান্ড ম্যারিড লাইফ হতে পারে। তো নানান কারণ হতে পারে এবং প্রয়োজনটা আমার মনে হয় দর্শক বন্ধুরা ভালো ফিল করবেন, যখন আমার জীবনে সমস্যা আসে তখন অন্য কাউকে বলে দিতে হবে না যে তোমার জীবনে সমস্যা এসেছে গো এবার যোগাযোগ করো, কারণ সেটা আমি নিজে বুঝবো যে এটা হওয়া উচিত ছিল না যেটা হচ্ছে, অর্থাৎ আমাকে একটু সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগ করবেন, তার আগে বন্ধু আছেন ফোনে, একটু কথা বলে নি কে আছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি অরূপ অধিকারী, আপনার বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন, বলুন দাদা কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে স্যার অনুষ্ঠান, আমি তো নিয়মিত স্যারের অনুষ্ঠান আমি দেখি, খুবই ভালো লাগে। আচ্ছা আজকে কার সম্বন্ধে জানছেন? আজকে তো আমার নিজের সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, পাখা বা কিছু একটা আওয়াজ আসছে বোধহয়, আপনি একটু সেখান থেকে সরে গেলে বা সেটা অফ করে দিলে ভালো হয়। আচ্ছা ম্যাম ঠিক আছে, অফ করে দিলেই ভালো হয় কারণ টিভি স্ক্রিনের সামনে আপনাকে থাকতে হয়। একদম একদম, একটু আওয়াজ আসছে। ওকে, অরূপ বাবু নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রত্যেকের কল্যাণ হোক, আপনি জীবনের প্রতিষ্ঠা পান। যে কারণে ফোন করেছেন সেই কারণটা হচ্ছে এই প্রতিষ্ঠার জায়গাটা একটু গোলমেলে, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা এখন খুব দোলাচল চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। এবং আমি জানি, আমি জানি যার জন্য আপনি ফোন করেছেন। এবং আর একটা সত্যি কথা বলতে গেলে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক বেশ সমস্যা ধীরে 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 আপনাকে গ্রাস করতে চলেছে আমি দেখতে পাচ্ছি। এবং আমি আবারও বলি, দিস ইজ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি অনলি ভয়েস শুনেই বলে দেওয়া যায়। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনার সম্বন্ধে শুধু শুনলাম আপনার নামটা এবং আপনি বেহালা থেকে ফোন করছেন, তবে যে কথাগুলো দাদা বললেন সে কথাগুলো মিললো তো আপনার জীবনের সাথে? আমি নিজেই অনুষ্ঠানটা দেখছিলাম। আর বাড়ির সদস্যরা বাড়িতে নেই আর কি? না। আচ্ছা ঠিক, আমি সোজাসুজি আপনার হাতে বেহালা গেলাম। আমি কেন এই কথাটা বললাম, কারণ যদি আপনার বাড়ির কেউ থাকতো তাহলে তার হাত আগে দেখে আপনার হাতে পাওনা ছিল। যাই হোক, চলে এলাম আপনার হাতে বেহালা। এটা আপনার হাত। হ্যাঁ, এবারে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। মাইল, মাইল মানে অস্পষ্ট কিন্তু বোঝা যায় এরকম একটা জিনিস। আচ্ছা, এই যে পর্বটা দেখতে পাচ্ছেন, যেটা এই মাঝের আঙুলের প্রথমের যে গাঁট বা পর্ব, যেটা আমি গোল গোল করে আপনাকে দেখাচ্ছি, ঠিক এটাকে আরেকটু আমি বড় করে দিলাম, আরেকটু ওয়াইড করে দিলাম। এবারে খেয়াল করে দেখুন, ঠিক যে জায়গাটাই ধরেছি এই জায়গাটাতে, মানে মিডল অফ পয়েন্টে এখানটাতে যদি আমি এটাকে একটা কেন্দ্র ধরি, অর্থাৎ এটাকে যদি আমি ডট ধরি, আপনি খেয়াল করে দেখুন এখান থেকে না ঠিক ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবে 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 চুলের মতন, হেয়ার ক্র্যাকের মতন এসে এরকম একটা রেখা এসে এখানে স্টপ হয়েছে। আরে বাবা, দ্যাট ইজ আ কোশ্চেন মার্ক দাদা। আচ্ছা তো এরকম তো দেখছি। হ্যাঁ, আরে বাবা, দিস ইজ অ্যাস্ট্রোলজি, আ কোশ্চেন মার্ক, আ কোশ্চেন মার্ক সিম্বল ইন। আরে আমি তো, আমার মনে হয় যে যারা যারা টিভির প্রান্তে রয়েছেন প্রত্যেকেই নিজের হাতটা দেখুন, কারুর হাতে কি সত্যি আছে নেই, তবে দাদা আপনার হাতে আছে। আমি আপনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে যে অন্ধকারের পরে আলো আসে, এর আগে আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে তার জন্য সাধুবাদ জানাই যে আপনি এখন যে অবস্থাতে আছেন সেটা নিশ্চয়ই খুব একটা ভালো নয়, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু জীবনে আমি বলি শুনুন আপনি দাদা বলছেন
আপনি এখন যে অবস্থাতে আছেন সেটা নিশ্চয়ই খুব সমীচীন নয়, খুব একটা আশানুরূপ নয়, এটা বটে, এটা আমি মানলাম, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার জীবনের প্রথম যদি ধাপ ধরেন, প্রথম থেকে, কারণ আপনার লাইফটা তো আর পাঁচজন সাধারণের মতো নয়, যথেষ্ট খেটে এই জায়গাটাতে আসতে হয়েছে, যথেষ্ট কষ্ট করে এই জায়গাটাতে আসতে হয়েছে, তো সেই প্রথমের যে অবস্থা তার থেকে আপনি ভালো আছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যেটা এখন যে আটকে গেছেন, মানে আমরা কি হয় জানেন তো, চলতে 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 একটাতে তো অভ্যস্ত হয়ে যায়, সেই অভ্যাসের জায়গাটা থেকে যদি আমাদের কোনো রকম বাধা ঘটে, অর্থনৈতিক কারণ হোক, মানসিক কারণ হোক, যে কারণে, এখন অর্থ হলেই, অর্থ মানে অর্থ এমন একটা জিনিস, অর্থ এমন একটা কারক, যেটা হলেই আমাদের মন শরীর সবগুলোর উপর এফেক্ট করে। এবং আমাদের সত্যি কথা বলতে গেলে যেগুলো খুব চেনা রিলেশনস, যেগুলো নিজের ব্যক্তিগত রিলেশনস, সেগুলোও যেন খুব অজানা অজানা মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক। তো যাই হোক, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো তো আপনাকে ঠিক করতে হবে। আপনার নামটা কি বলেছিলেন? অরূপবাবু, অরূপ অধিকারী। হ্যাঁ, কিন্তু দাদা, মানে সব্যসাচী দা তার কথাডাঙ্গিকে কিন্তু অনেকগুলো উত্তর দিয়ে দিলেন। এক তো বললেন আপনার প্রথম অবস্থান থেকে ধীরে ধীরে আপনি নিজের প্রচেষ্টায় কিন্তু এই পর্যায়ে পৌঁছেছেন, আপনি বিষয়টা স্বীকার করছেন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, স্বীকার করছেন, এবং বিভিন্ন কারণে হোক, সেটা কারণ যাই হোক না কেন, সম্পর্কের বিভিন্ন ঘাত প্রতিঘাতও আপনি জীবনে দেখে নিয়েছেন। একদম। তো যেহেতু আমি প্রথমেই আপনাকে সমস্ত কিছু প্রেডিকশনের আগে একটা কথা বলেছিলাম, অন্ধকারের পরে আলো আসে। একদম ঠিক কথা। অর্থাৎ এখন যে অন্ধকারটা চলছে, এরপর আলো আসবে। এখন ঘটনা হচ্ছে, আমাদের শরীর খারাপ হলে তো আমরা ওষুধ খাই, সেরে যায়, ঠিক সেরকম আপনাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক হয়ে যাবে। আপনার কাছাকাছি যে কেউ ভালো জ্যোতিষ বন্ধু আছে তাকে একবার দেখিয়ে। আমি আপনার আমি আপনার এর থেকে আমি নাম্বার নিয়ে আপনার সাথে আমি যোগাযোগ করব। আমি কেন করবে না? আপনি কেন এটা প্রশ্ন করছেন না যে এটা কবে করবে, কতটা ভালো হবে? আপনি কেন ভেঙে পড়ছেন? আমি তো বললাম ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা বলি অরূপবাবু, আপনার হয়তো আমার প্রোগ্রাম ভালো লেগেছে, ভালো লেগে খুবই ভালো লেগেছে। আমি আপনার প্রোগ্রাম মানে প্রতি সময় দেখি, আপনার প্রোগ্রাম একটা সময় মিস হয় না। না, এর জন্য আমি কৃতজ্ঞ, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনি প্রতি সময় আপনার 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 প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি একটা কথা মাঝখানে থামিয়ে বলবো, এতদিন প্রোগ্রাম দেখেছেন, অন্যের প্রেডিকশন শুনেছেন, আজকে আপনার নিজের প্রেডিকশন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছাড়া আপনার সম্বন্ধে এতগুলো কথা বলা, এবং খুব দায়িত্ব সহকারে এটাই এটাও বলা, যোগাযোগ করলে আপনি জীবনে আপনার উন্নতির শীর্ষস্থানে পৌঁছাতে পারবেন, এরপর আপনার কেমন লাগছে? না, খুবই ভালো লাগে ম্যাম, খুবই ভালো লাগছে। কারণ জীবনের এক পর এক মানে ট্রাভেল করতে করতে নিজে একটু নার্ভাস ফিল, সবসময় এটা নিজে নার্ভাস ফিল করছি যে জীবনে উন্নতির জায়গায় আসবে না, আমার জীবনে আসবে না, এটাই সবসময় ভাবনা এসে গেছে। না অরূপবাবু, একটাই কথা বলি আপনাকে সর্বশেষ, সেটা হচ্ছে যে আপনি আমার প্রোগ্রাম দেখেন, ভালো লাগে, সে তো খুব ভালো কথা, সমস্ত দর্শক বন্ধুদেরই বলবো। আপনি আবেগে ভেসে আমার কাছে প্লিজ বুকিং করবেন না। আপনার যদি মনে হয় যে না অন্য কাউকে দেখি আপনার উন্নতি হবে, আপনি, কারণ সত্যি কথা বলতে গেলে বলতে খারাপ লাগলেও আমার, আমি বলি বলি বলতে খারাপ লাগলেও আমার ভিজিটটাও একটু বেশি, আমার রেমেডির দামও একটু বেশি, কম দামে কোনো কিছু হয় না। কারণ কি, আমি কম দামে কোনো কিছু মেনটেন করতে পারি না। আমি যদি আপনাকে ভালো কোয়ালিটি কোনো কিছু প্রোভাইড না করি, তাহলে তো তার কাজটাও ঠিক মতন হবে না। তবে চেষ্টা করব যতটা আমার তরফ থেকে করা যায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, খুব উন্নতি হোক। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আপনার বা আপনাদের যে দায়িত্বটা, সেটা হচ্ছে যোগাযোগ করা, একবার যোগাযোগ করুন না। অনেকের না কিছু কিছু অভিমান আছে, কেন সব্যসাচীদের চেম্বারে গিয়েই ফাঁকায় ফাঁকায় দেখাতে পারি না, কেন এত লম্বা লাইনে দাঁড়াতে হয়, কেন এত দিন অপেক্ষা করতে হয়,
তো সবকিছুর উত্তর বোধ হয় পাওয়া যায়, তবে ওই আরেকটা কথা ছোটবেলায় মা বাবাদের থেকে শুনে এসেছি না, গুড় যত ঢালবে মিষ্টি তত হবে। তার কারণটা হচ্ছে সঠিক জিনিস প্রয়োগ করলে সঠিক স্বাদটা পাওয়া যায়, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা দিক। তাই সঠিক জিনিসের প্রয়োগ আপনার জীবনের জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। আমাদেরকে একটা ফোন না, অসম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, আমাকে সময় বলা হলো, আমি শুনতে পাইনি। আজকে লাইভ অনুষ্ঠানে ফোন পেলাম না, এটা করবেন না। মাত্র একটি ফোন আমরা নিই, তবে সকলের জন্য কিন্তু সুযোগ বরাদ্দ সুযোগ রয়েছে। যোগাযোগ না করলে কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয়। এবং দাদা, এটা খুব বড় একটা কথা উনি বললেন, যিনি আমাদের কলার বন্ধু ছিলেন, যে আমি এতদিন ভীষণ একটা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে এগোচ্ছিলাম, আজ আমি সেই পজিটিভ এনার্জিটা ফিল করতে পারলাম। মানুষ যখন ভীষণ হতাশ হয়ে যায়, ধীরে ধীরে ভীষণ নেগেটিভ এনার্জির মধ্যে চলে যায়, যে কিছুই আর হবে না, চলো ছাড়ো, আর বোধ হয় আমার হবে না। কিন্তু আপনার সাথে কথা বলার পর কিন্তু মানুষ এটা ফিল করে যে না, হবে, চেষ্টা করলে আমি আর একটু করে দিতে পারবো। মানুষ চেষ্টা করলে কি না পারে? আমি আমি আপনার হাত দেখে বললাম, আপনার না, আপনি আপনি চিন্তা করে দেখুন প্লিজ, আপনারা আপনি নিজেই বিপদে আছেন, আপনি আপনার অনেক সামনে গন্ডগোল রয়েছে। ওরে বাবা, আপনার এই এই তো আপনার এটা এক্ষুনি ঠিক না করালে আপনার এই সামনে বিপদ হবে, এই হয়ে যাবে, টেনশনেই মরে যাবেন, আপনি আগেই টেনশনে মরে যাবেন। আপনি দেখবেন এক একজন ডাক্তারবাবু আছেন, আপনি তার কাছে যদি যান, শুধু তিনি কথা বললেন আপনার অর্ধেক রোগ সেরে গেল। মিষ্টি কথাতেই মনটা ভালো হয়ে যায়, আপনার অর্ধেক রোগ সেরে গেল। একদম একদম একদম। তো আমাদের কাজ আপনাদেরকে গাইড করা, সঠিক জায়গায় পৌঁছানো, ভয় দেখানো নয়। এটা যারা পারেন তারা করুন, আমি নয়, ব্রাত্যই রইলাম। না একদমই না, আসলে মনের জায়গায় তো অবশ্যই জায়গা করে নিয়েছেন দাদা। তবে হ্যাঁ, এতদিন যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে অনলাইন কনসালটেন্সিটা কিন্তু ছিল না, এখন কিন্তু অনলাইন কনসালটেন্সিটা শুরু হয়ে গিয়েছে। এই কথাটা আমি বারবার আজকে জানাচ্ছি, কারণ অনেকের কাছ অব্দি কথাটা এখনো পৌঁছয়নি। তো তাদের জন্য বলবো, বুকিং নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন। অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে, বাড়িতে বসেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং সমস্ত যে বিষয়গুলো দরকার, প্রতিকার প্রতিবিধান হোক বা প্রশ্ন উত্তরের বিষয়গুলো হোক, সবটাই বাড়িতে বসেই সম্ভব। অনলাইন কনসালটেন্সি যেমন হয়, ভাববেন এটাও একটা চেম্বার, কিন্তু জাস্ট দাদা থাকবেন দাদার বাড়িতে এবং আপনি থাকবেন আপনার বাড়িতে। যদিও আজকে এই পর্যন্তই, আবার পরের রবিবার ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানে দেখা হচ্ছে। দাদাকে ভালো থাকুন, নমস্কার, গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার।